हेलो चिल्ड्रेन, आम्रा पढ़ रवींद्रनाथ ठाकुर लेखा तोता कहनी गल्पटी तुम्हारे पढ़ानो एवं पढ़िए माने बोझानो सबटाई हो गेछे। आगेर दिन आमी एई गल्पर सब थेके तुम्हारे प्रश्न उत्तर आलोचना करे दिएछि। आज के आर एक बार दु एकटा प्रश्न आलोचना करे आमरा चले जाब आमादेर अन्य एकटा गल्पे। गल्प ना, एबार आमी अन्य एकटा कविता पढ़ाबो तोमादे। तार आगे आर एक बार तोता कहनी गल्पटा एकटु रिविसन करे दिई। रवींद्रनाथ ठाकुरेर एई तोता कहनी गल्पटी रवींद्रनाथ ठाकुरेर लिपिबद्ध ग्रंथ थेके संकलित। এই তোতা কাহিনী গল্পটি কিন্তু একটি রূপক কাহিনী। ব্রিটিশ আমলে ছাত্রদের পড়ানোর পদ্ধতিকে এখানে ব্যঙ্গ করে বা রূপকের আশ্রয়ে গল্পের মাধ্যমে কবি প্রকাশ করেছে। ঠিক সেরকম সেই সময়ে পড়ানোর যে কায়দাকানুন ছিল সেটাকে কিন্তু প্রকৃত শিক্ষা তাতে হতো না, এবং লেখক নিজে কিন্তু সবসময় প্রকৃত শিক্ষায় বিশ্বাসী। তথাকথিত যে শিক্ষা, অর্থাৎ পাঠশালায় গিয়ে স্কুল কলেজে গিয়ে শুধু বড় বড় ডিগ্রি অর্জন করলেই যে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া যায় সেটা কিন্তু নয়। আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রকৃত মানুষ গড়ার কারিগর ছিলেন। তিনি চেয়েছিলেন প্রকৃত শিক্ষার মাধ্যমে দেশ তথা জাতিকে আরও অনেক বেশি উন্নত করে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই কিন্তু তিনি পরবর্তীকালে প্রকৃতির মধ্যে তিনি তার শিক্ষা প্রতিষ্ঠান শান্তিনিকেতন অর্থাৎ বিশ্বভারতী ইউনিভার্সিটি বানিয়েছিলেন। যাই হোক, তা সেটা আবার অন্য কথায় চলে যাচ্ছি। তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এই তোতা কাহিনী কালকে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী এবং সংক্ষিপ্ত প্রশ্নাবলী দুটোই আলোচনা করেছিলাম। রচনাধর্মী প্রশ্নাবলী এবং বোধ পরীক্ষণে দু একটা প্রশ্ন আলোচনা করে আমরা আমাদের পরের পাঠে চলে যাব। চশমাটা তাহলে রচনাধর্মী প্রশ্নাবলীর মধ্যে এই প্রশ্নটা কালকে আমি বলেছিলাম যে পাখি কার প্রতীক, পাখিটাকে শিক্ষাদানের ব্যাপারে লেখক কাদের প্রতি ব্যঙ্গ করেছিলেন, তার কাহিনী কীরকম উত্তর দাও। টোটাল গল্পটা কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে লেখাটা এই ব্যাপারটা লিখতে হবে। পাখি এখানে কিসের প্রতীক? পাখি এখানে ব্রিটিশ আমলের ছাত্রদের প্রতীক। সেই সময়কার শিক্ষা ব্যবস্থায় ছাত্ররা কীভাবে প্রতিদিন তারা শিক্ষা ব্যবস্থার যে অপরিণত মনস্কতার জন্য তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেটারই কিন্তু একটা আঙ্গিক আমরা এর মাধ্যমে পাই। এখানে তোমরা যে বোধ পরীক্ষণ আছে, অর্থাৎ সেখানে লাইন তুলে যে প্রশ্ন, সেখানে আমরা ধরো এই প্রশ্নটা, কথাটা রাজার কানে গেল, তিনি ভাগিনাকে ডাকিয়া বললেন, ভাগিনা একই কথা শুনি। এবার কথাটি রাজার কানে গেল, তিনি ভাগিনাকে ডাকিয়া বললেন, ভাগিনা একই কথা শুনি। এবার এক্ষেত্রে এই প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে যে আলোচ্য পংক্তিটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে, কোন কথাটি রাজার কানে গেল, আর এখানে ভাগিনা কে। এবার তাহলে আমরা কীভাবে উত্তরটা লিখবো? যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোতা কাহিনী গল্পে আলোচ্য কথাটি বা আলোচ্য পংক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোতা কাহিনী গল্প থেকে নেওয়া। এবার নেক্সট প্রশ্নটা হচ্ছে কোন কথাটি রাজার কানে গেছে, রাজার কানে গিয়েছিল, কোন কথাটি রাজার কানে গেছে কীভাবে লিখবো? যে নিন্দুকের মারফত রাজা শুনেছিলেন বা রাজার কানে গিয়েছিল যে পাখিটার উন্নতি হয়েছে কিন্তু খাঁচার উন্নতি হয়েছে কিন্তু পাখির কোনো উন্নতি হয়নি বা পাখির খবর কেউ রাখে না এই কথাটি। তখন রাজা তার ভাগিনাকে ডাকলো। তিন নম্বর প্রশ্নটা হচ্ছে এখানে ভাগিনাকে, এখানে ভাগিনা মানে
তার অর্থাৎ রক্ত সম্পর্কে জাতীয়, অর্থাৎ দিদি বা বোনের ছেলেদের বলা হয় ভাগিনা, কিন্তু এখানে ভাগিনা অর্থাৎ রাজার পারিত রাজার যে যারা নাকি রাজাকে তোষামত করেন, অর্থাৎ এখানে আলোচ্য গল্পে ভাগিনা বলতে রাজার তোষামতকারী আত্মীয় স্বজনকে বোঝানো হয়েছে। একদম পরিষ্কার লিখতে হবে যে রাজার তোষামতকারী আত্মীয় স্বজন, তাদেরই কিন্তু ভাগিনা বলা হয়েছে। দু নম্বর প্রশ্ন, এই রাজ্যে পাখিদের কেবল যে আকেল নাই তা নয়, কৃতজ্ঞতাও নাই। আলোচ্য পঙ্ক্তিতে লেখক পাখিদের যে আকেলের কথা বলেছেন তা আলোচনা কর। এক্ষেত্রে আবার কিন্তু একই কথা বলতে হবে যে আলোচ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোতা কাহিনী গল্পের অন্তর্গত। আলোচ্য গল্পে এখানে এই কথাটি কে বলেছিলেন? এই কথাটি বলেছিলেন রাজার সম্বন্ধীরা, অর্থাৎ কেন বলেছিলেন, মূল প্রশ্নটা হচ্ছে এই কথাটা রাজার সম্বন্ধীরা কেন বলেছিলেন। তাহলে আলোচ্য গল্পে এই কথাটি রাজার সম্বন্ধীরা একটি পাখির উদ্দেশ্যে বলেছিলেন, যে পাখিটিকে রাজা জোর করে শিক্ষাদান করে শিক্ষিত করে করতে চাইছিলেন। তারা এই কথাটি বলেছিলেন কারণ পাখিটিকে রাজার নির্দেশে পাখিটিকে সোনার খাঁচায় রাখা হয়েছিল এবং তাকে যতটা সম্ভব শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছিল। তা সত্ত্বেও পাখিটি ঠোঁট দিয়ে খাঁচার শলা কাটার চেষ্টা করছিল, সেই জন্যই এই কথাটা বলেছিল যে পাখিটির জন্য এত কিছু করা হলো তা সত্ত্বেও পাখিটার রাজার প্রতি কোনো কৃতজ্ঞতা নেই। এবার বলছি এই কথাটার তাৎপর্য বিশ্লেষণ করো, মানে এই কথাটার যে প্রসঙ্গ উল্লেখ করে আলোচনা করো। তাহলে প্রসঙ্গটা হচ্ছে রাজার সম্বন্ধীরা কথাটা বলেছিলেন কারণ রাজা একটি পাখিকে শিক্ষাদানের উদ্দেশ্যে ব্রতী ছিলেন এবং সেই জন্য সে পাখিটিকে তার ভাগ্নেদের ওপর শিক্ষাদানের ভার পড়েছিল এবং তারা যথারীতি তাদের চেষ্টা মতো পাখির জন্য একটা ভালো খাঁচা তৈরি করেছিলেন, সোনার খাঁচা, পণ্ডিতদের ডেকে তাকে জোর করে পুঁথি খাওয়ানো ইত্যাদি করে পাখিটাকে তারা কিন্তু শিক্ষিত করতে চেয়েছিলেন। কিন্তু এই যে তারা শিক্ষিত করতে চেয়েছিলেন এতে কিন্তু পাখিটার কোনো লাভ হয়নি, পাখিটা খাঁচায় বসে সে তার ঠোঁট দিয়ে খাঁচার কেটে বেরোনোর চেষ্টা করছিলেন। এই প্রসঙ্গেই এই কথাটি বলেছেন রাজার সম্বন্ধীরা বলেছেন যে পাখিটার কোনো কৃতজ্ঞতা নেই। অর্থাৎ এখানে কিন্তু এই যে রাজা যা যা করতে গিয়েছিলেন সবটাই কিন্তু রাজার নিজের খুশির মতো, এখানে কিন্তু সত্যি সত্যি পাখির কোনো উপকার ছিল না, বরঞ্চ পাখিটা না খেতে পেয়ে শেষ পর্যন্ত গল্পের শেষে দেখি মরেই গেল। অর্থাৎ নিজের খুশির জন্য বা নিজের খেয়াল খুশির মতো করে চিন্তা করার জন্যই কিন্তু পাখিটার মৃত্যু হলো। এখানে পাখিটি হচ্ছে রূপক সেই সময়কার বা তদানীন্তন সময়কার শিক্ষার্থী যারা, অর্থাৎ সেই সময়কার যারা ছাত্রছাত্রী ছিল সেই ব্রিটিশ জমানার, তাদের যে শিক্ষার কদর্য রূপটা ধরা পড়েছিল, মানে তাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার পরিবর্তে তাদেরকে শুধুমাত্র পুঁথি দিয়ে, অর্থাৎ কিছু ডিগ্রির জন্য তাদেরকে যার পর নাই শুধুমাত্র ওই আক্ষরিক পুঁথির জ্ঞানে জ্ঞানী করা হতো, তাদের মধ্যে কোনো প্রকৃত শিক্ষা হতো না। এই পুরো ঘটনাটাই ছিল এইভাবে রূপকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এছাড়া এই গল্পে কিছু ব্যাকরণগত প্রশ্ন আছে, যেমন বাক্য রচনা করা আছে শাস্ত্র, কায়দা কানুন, সিদ্ধান্ত, খবরদারি, রোমাঞ্চ, তারপর আছে পথ পরিবর্তন করো, শাস্ত্র কী হবে শাস্ত্রীয়, দেশ, পণ্ডিত, সংসার, ও দেশ দেশি, পণ্ডিত পাণ্ডিত্য, সংসার সংসারী, অভাব অভাবী, তদারক তদারকি, শরীর শারীরিক, রোমাঞ্চক, বিপরীত শব্দ লেখো মূর্খ কী হবে পণ্ডিত, রাজা প্রজা, বিদ্যা অবিদ্যা, অল্প বেশি, উন্নতি অবনতি, আকাশ পাতাল, আশাজনক হতাশাজনক। অ্যাকচুয়ালি আশাজনকের হতাশাজনক না হলে হতাশা ব্যঞ্জক কথাটা, হতাশা ব্যঞ্জক। যাই হোক, তাহলে মোটামুটি আমাদের তোতা কাহিনীটা কিন্তু শেষ হয়ে গেল।
তোমরা পোস্ট পাবে তুই প্রশ্ন উত্তর লেখার। আমরা আজকে চলে যাচ্ছি একটা কবিতা পড়ব আমরা। কবিতাটির নাম হচ্ছে আদর্শ শিষ্য। আজকে আমরা একটা কবিতা পড়ব, কবিতাটার নাম হচ্ছে আদর্শ শিষ্য এবং এই কবিতাটি হচ্ছে কাশীরাম দাসের লেখা। এবার তোমরা কাশীরাম দাস ব্যাপারটা কিন্তু আমার মনে হয় নামই পড়নি, নামই শোনোনি। কাশীরাম দাস হচ্ছে আমরা যে মহাভারত জানি যে বাংলা ভাষায় এই মহাভারতের অনুবাদ করেছিলেন কাশীরাম দাস। অর্থাৎ মহাভারতের পোটাল গল্পটা কিন্তু সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। পরবর্তীকালে কাশীরাম দাস এই মহাভারতের বাংলায় অনুবাদ করে এবং তার লেখা বাংলায় অনূদিত এই মহাভারত কিন্তু আমরা এখনও পড়ি। এহেন কাশীরাম দাস যে আমরা যে কবিতাটা আজকে পড়ব, অর্থাৎ এই কবিতাটা কিন্তু মহাভারতের আদি পর্ব থেকে কবিতাটা গৃহীত হয়েছে। অর্থাৎ মহাভারতের একদম প্রথম যে পর্ব, মহাভারত কিন্তু কতগুলি পর্বে বিভক্ত, তার যে আদি পর্ব সেই আদি পর্ব থেকে এই কবিতাটি গৃহীত হয়েছে। কবিতাটির নাম হচ্ছে আদর্শ শিষ্য। অ্যাকচুয়ালি কী ছিল, এখন যেরকম ছেলেমেয়েরা স্কুলে গিয়ে পড়াশোনা করে বা তোমরা যেরকম ছোটোবেলা থেকেই সেই স্কুলে এসে পড়াশোনা করে কিংবা কখনো কখনো কোনো কোনো জায়গায় রেসিডেন্সিয়াল অর্থাৎ হস্টেল থাকে, বাচ্চারা থাকে, এরকম একটা ব্যাপার থাকে। আগেকার দিনে অর্থাৎ সেই বৈদিক যুগে কিন্তু আমাদের দেশে এই পড়াশোনার সিস্টেমটা একটু অন্যরকম ছিল। তখন কিন্তু অ্যাজ সাচ কোনো স্কুল বা পাঠশালা বিদ্যালয় বলে সেরকম কিছু ছিল না। তখন ছাত্রছাত্রীরা, বিশেষ করে ছাত্ররা গুরুগৃহে শিক্ষালাভ করত। তখন গুরু মানে কিন্তু বিশেষত মুনি ঋষিরা, তারা শাস্ত্রপাঠ অধ্যয়ন করাতো এবং তারাই ছিল গুরু। শুধুমাত্র শাস্ত্রপাঠ না, তাদের সঙ্গে তারা আরও শিখত যেটা, সেটা হচ্ছে তীর্থনুক, তীর্থনুকের চর্চা অর্থাৎ যুদ্ধবিদ্যা। তারা মূলত দুটো পড়াশো মানে দুই লেভেলের পড়াশোনা করতো, মানে দুটো স্ট্রিম ছিল আর কি। এখন যেরকম প্রচুর স্ট্রিম থাকে না, সায়েন্স আর্টস কমার্স অমুক তমুক অনেক কিছু, তখন মূলত দুটো খুব স্ট্রিম ছিল। একটা হচ্ছে তোমার আইদার শাস্ত্র অধ্যয়ন করা অথবা যুদ্ধ শেখা অর্থাৎ যুদ্ধবিদ্যা অর্জন করা মানে শেখা, এই দুটোই তখন ছিল। এবং এর জন্য কিন্তু তারা গুরুগৃহে শিক্ষাবাস গিয়ে থাকতো এবং গুরুরা কিন্তু তাদের দুটো ব্যাপারেই তাদেরকে শেখাতেন। এবং শুধু যুদ্ধবিদ্যা শেখার জন্য শুধু যে তারা তোমাদের এই যে ইয়ে করা মানে তীর্থনুক চালানো সেটা না, তারা মল্লযুদ্ধ থেকে শুরু করে সব কিছুই তারা শিখত। যাই হোক, এবার আমরা পড়ব কাশীরাম দাসের লেখা আদর্শ শিষ্য। এবং আরেকটা কথা কি, সেই সময়কার গুরু শিষ্যের সম্পর্কটা কিন্তু একটু অন্যরকম ছিল। অর্থাৎ শিষ্য যারা, তারা গুরুকে নিজের পিতা এবং বলা বাহুল্য তার থেকে বেশি সম্মান করত এবং গুরুরাও শিক্ষকদের ছাত্রছাত্রীদের তাদের সন্তানবৎ স্নেহ করত এবং তারা তাদের পুরো জন্মটাই শুধুমাত্র ছাত্রছাত্রীদের পাঠদানে তারা ছিলেন এবং শিষ্যরাও কিন্তু যতটা সম্ভব গুরুদের সম্মান এবং আমাদের যে ভারতীয় যে শাস্ত্র তাতে কিন্তু আমাদের গুরুর স্থান, শিক্ষাগুরুর স্থান সর্বোচ্চ এবং এই গুরুভক্তি হচ্ছে আমাদের দেশের অন্যতম একটা ট্র্যাডিশন বলা যেতে পারে। তা এখানে আমরা এক শিষ্যর সম্পর্কে পড়ব, তার নাম আরুণি। সেখানে আমরা পড়ে দেখা যাক, তাহলে চলো আমরা কবিতাটা শুরু করি। কাশীরাম দাস, সে লেখা আদর্শ শিষ্য। এই কাশীরাম দাস হচ্ছেন একজন প্রাচীন কবিও বলবো না, ইনি অ্যাকচুয়ালি মধ্যযুগীয়। উনি মূলত অনুবাদ করা, উনি অনুদিত কাব্য অর্থাৎ মহাভারতের অনুবাদ করেছিলেন। অবন্তী নগরে দ্বিজ নাম শান্তিপন। অবন্তী নগর বলে একটা নগর ছিল, সেখানে একজন দ্বিজ মানে ব্রাহ্মণ বাস করতেন, তার নাম ছিল শান্তিপন। মানে একজন লোক, সে অবন্তী নগরে বাস করতেন, তার নাম ছিল শান্তিপন। তার স্থানে শিষ্যগণ করে অধ্যয়ন, তার
তার স্থানে, মানে তার কাছে, তার কাছে শিষ্যরা পড়াশোনা করে, তার স্থানে শিষ্যগণ করে অধ্যয়ন। আরুণি নামেতে শিষ্য ছিল একজন। তাহলে এই শান্তিপনের কাছে প্রচুর স্টুডেন্ট পড়তো, তখন আরুণি বলে একজন শিষ্য ছিল। ডাকি তারে গুরু আজ্ঞা কইল ততক্ষণ। এবার গুরুদেব তাকে ডেকে আজ্ঞা করল, মানে তাকে ডেকে কিছু একটা অর্ডার করল। কি বলল? ধান্য ক্ষেত্রে জল সব যাইছে বহিয়া, যত করি আল বাঁধি জল রাখো গিয়া। বলছে ধানের ক্ষেতে, অর্থাৎ যেখানে ধানের ক্ষেত সেখানে জল বয়ে যাচ্ছে, ওহে শিষ্য তুমি ভালো করে বাঁধটা বাঁধো, অর্থাৎ আল বাঁধো যাতে জলটা না বয়ে যায়। তাহলে আরেকবার এইটুকু পড়ি। অবন্তী নগরে দ্বিজ নাম শান্তিপন। অবন্তী নগরে শান্তিপন বলে একজন ব্রাহ্মণ ছিলেন, তার স্থানে শিষ্যগণ করে অধ্যয়ন, তার কাছে শিষ্যরা পড়াশোনা করত। আরুণি নামেতে শিষ্য ছিল একজন, তার একজন শিষ্য ছিল, তার নাম ছিল আরুণি। ডাকি তারে গুরু আজ্ঞা কইল ততক্ষণ। গুরুদেব তাকে ডেকে আজ্ঞা দিল। কী আজ্ঞা দিল? যে ধান্য ক্ষেত্রে, মানে ধানের ক্ষেতে জল সব যাইছে বহিয়া, ধানের ক্ষেত্রে জল বয়ে যাচ্ছে, যত্ন করি আল বাঁধি জল রাখো গিয়া। বলছে ধানের ক্ষেত্রে সব জল বয়ে যাচ্ছে, তুমি যাও ভালো করে যত্ন যত্ন করে যাতে জলে না চারিদিক ছেয়ে যায়। আজ্ঞামাত্র আরুণি যে করিল গমন, আল বাঁধিবারে বহু করিল যতন। আজ্ঞামাত্র মানে এটা গুরুদেবের অর্ডার শোনা মাত্রই আরুণি সেখানে গেল এবং আল বাঁধার জন্য খুব যত্ন করল। এখানে আমরা কতগুলো কথা পড়ছি, যেমন ধরো যতন। যতন কথাটা কিন্তু পুরোপুরি কাব্যিক কথা, অর্থাৎ কাব্য বা কবিতাতেই এটা কিন্তু হয়। যতন করো কিন্তু আমরা বলি না, পড়াশোনায় যতন করো কখনো বলি না, কি বলি? যত্ন করো। তাহলে মূল কথাটা কিন্তু আমরা যখন বলি তখন সেটা যত্ন, কিন্তু তোমার কাব্যের কথায় যত্ন থেকে যতন, রত্ন থেকে রতন, অর্থাৎ এগুলো হচ্ছে কাব্যের কথায় বা সাধারণত কবিতায় এই ধরনের জিনিস কিন্তু আমরা দেখি। আবার যেমন ধরো এই যে আল বাঁধি আজ্ঞামাত্র যে আরুণি যে করিল গমন, মানে গমন গেল সে করলে, আল বাঁধিবারে আলী বাঁধিবারে বহু করিল যতন। আলী মানে এখানে কিন্তু আল, আলী কথাটা কিন্তু কৃষি জমির সীমা নির্দেশক মাটির বাঁধ, কথাটা কিন্তু আলী নয়, আমরা কিন্তু এটাকে বলি আল, আলী কিন্তু নয়, কিন্তু এখানে আল বলছে। দণ্ডতে খুরিয়া মাটা মাটি বাঁধলেতে ফেলে, রাখিতে না পারে বাটি অতি বেগে জলে। দণ্ডতে খুঁড়িয়া মাটি মানে দণ্ড মানে যে একটা লাঠি টাইপের, তাতে সে মাটি খুঁড়ে বাঁধালেতে ফেলে, সে বাঁধের মধ্যে ফেলছে আর কি, যাতে মাটি দিয়ে ব্যাপারটাকে আলটাকে শক্ত করতে পারে। রাখিতে না পারে মাটি অতি বেগ জলে, কিন্তু জলের এত বেগ যে মাটিটা কিন্তু আর ধরে রাখতে পারছে না। তাহলে আমরা কি দেখলাম? অরুণি বলে একজন শিষ্য, অবন্তী নগরে শান্তিপান বলে একজন গুরুগৃহে বাস করতো। শান্তিপান একদিন ওর আরুণিকে ডেকে বললো, যাও বাবু, যাও তুমি শিগগিরি যাও গিয়ে দেখো আমার নদীর, আমার যে ধান খেতে জল বয়ে যাচ্ছে। তখন আরুণি সেখানে গেল এবং সে গিয়ে চেষ্টা করছে কিভাবে ধান ক্ষেতটাকে বাঁচানো যায়। সে মাটির থেকে প্রচুর মাটি দণ্ড দিয়ে ঘুরে আলের মধ্যে দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এত জলের মানে প্রেশার যে সেখানে মাটি থাকছে না, সে কিন্তু জলে গুলে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইটুকু অবধি আমরা বলছি,
কালকে বাকিটা পড়ব আমরা। তাহলে আজকে ভালো করে যতটা পড়লে তোমরা এই আদর্শ শিষ্য এটা ভালো করে পড়ে নেবে, আর কালকে আমরা বাকিটুকু পড়বো।